আসেন তার বিদ্যালয়ে আর সেখানে তাকে রাখা হয় একেবারে ঘরের মধ্যখানে দালানে সেই ঠাকুর দালানের আদলে এবছর সেজে উঠছে চালতা বাগান সর্বজনীন পূজা মণ্ডপ আর মহানগরের মহাপূজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পূজা মণ্ডপ ঘুরে দেখতে এবার আমরা চিন্তা ভাবনা করেছি কমিটি চিন্তা ভাবনা করেছে যে ঠাকুর দালান জিরাম হয় আমরা ঐতিহাসিকে যখন ম্যাক্সিমাম ওই সময় দেখা যেত পুরনো ঐতিহাসিক সবার বাড়ি বা পূজোর বাড়ি এরম ধরনের ঘর থাকতো যেটা আমরা ঠাকুর দালান বলে বলতাম সেই ঠাকুর দালানে আমাদের আদরে তৈরি হয়েছে মাকে আমরা শান্তি রূপে বসিয়েছি এটা কাল্পনিক ঠিক আছে আর আমরা কমিটি এটা ডিসিশন নেয় এটা কাল্পনিক সেই আদরেই এটা করা হয়েছে যেটা আগে কাঠের বাড়ি যেরাম হয় সেই অনুযায়ী আমরা প্যান্ডেলটা করেছি বছরের এই পাঁচটা দিন দালান আলো করে থাকে ঘরের মেয়েমা আর সবাই এই দালানকে ঘিরেই যেন এই পাঁচটা দিনে মেতে থাকে শহর কলকাতাও তার দশভুজাকে এভাবেই বরণ করে আসছে আর চালতা বাগান লোহাপট্টির পূজা মণ্ডপ তাই এবছর সেজে উঠেছে সেই দালানের আঙ্গিকে একেবারে একটি কাল্পনিক বাড়ি কিন্তু তার দালানটা যেন শহরের প্রতিটা কোণায় ছড়িয়ে থাকা সেই ঐতিহাসিক ঘরগুলোর মতন যেখানে একসময় সকলে মিলিত হতো এই পূজোর কয়েকটা দিনে আর যেখানে মা তার সন্তানদের নিয়ে এসে পূজিতা হতেন প্রতি বছর হয়তো সেই বাড়িগুলো এখন ধ্বংসাবশেষে পরিণত কোথাও বা বহুতলের সমাবেশ হয়েছে কিন্তু ঘরের মেয়েকে আবাহন করতে ভোলেনি তার সন্তানরা সেই ভাবনা থেকেই এবছর চালতা বাগানের পূজো মণ্ডপ সেজে উঠেছে ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায় কলকাতা টিভি